কৃতজ্ঞতা নিশ্চয়ই জানিয়ে বলবো হাওড়া এক সময় ক্ষুদ্র শিল্পের পূর্ণভূমি ছিল ঘরে বসে বসেও অনেক ক্ষুদ্র শিল্প ছেলে মেয়েরা তৈরি করতেন আজকে বিভিন্ন জায়গায় মনে রাখবেন একটু একটু করে পেরোতে পেরোতে পা ফেলতে ফেলতে সমস্যার জট খুলতে খুলতে আজকে কৃষ্ণনগরে গেলেও একটা সরপুরিয়া যে মিষ্টি বিখ্যাত বা ইনস্টিটিউট যেটা আমাদের হ্যান্ডলুম ইনস্টিটিউট ফার্স্ট আমরা তৈরি করি ওখানকার তাঁত ওখানকার সিল্ক সেরকম মনে রাখবেন বর্ধমানেও মিষ্টি হাব অথবা চন্দননগরে আলোর হাব মসলিন তীর্থ নদিয়ায় টোটালটা জুড়ে যেভাবে কাজের পরিকল্পনাটা নেওয়া হয়েছে এবং এটা চলছে ইট ইজ নট দ্যাট আজকেই হচ্ছে আমাদের দুর্ভাগ্য একটাই নেগেটিভ কথা নিয়ে আমরা এত চিন্তা করি পজিটিভ ব্যাপারটাকে আমরা কেউ কখনও তুলে ধরি না অন্য রাজ্যে দেখবেন একটু ভালো হলেই সেখানকার ভূমিকাটা একটু অন্য রকম হয় প্রেস মিডিয়া থেকে শুরু করে সবার কিন্তু আমাদের এখানে দুর্ভাগ্য আমাদের যে আমরা সেই সাপোর্টটা কিন্তু প্রেস মিডিয়া থেকে পাই না বা আপনারাও পান না যদিও আমি জানি কালকে আলাপনরা অ্যাডভার্টাইজমেন্ট দেবে সব জায়গায় দেখানো হবে সবই আছে কিন্তু শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে এটাই তো শেষ কথা নয় শেষ কথা হচ্ছে কি হচ্ছে কত লোক চাকরি পাচ্ছে কত কর্মসংস্থান হচ্ছে কত বড়ো বড়ো মানুষরা আসছে এটা ম্যাটার করে একদিন যে বাংলা থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল আজ কিন্তু সেই বাংলায় মুখ ফিরিয়ে নেওয়া নয় মুখটা সামনের দিকে করে গর্বের সাথে কাজ করতে আসছেন এটা আমাদের গর্বের এটা আমাদের বাংলার গর্ব মাথায় রাখবেন কানপুর থেকে যারা এসছেন আমরা তাদের সর্বরকম সহযোগিতা করব আজকে এম যে ক্লাস্টারগুলোর কথা বলা হলো একদিন যারা দুঃখে মনের দুঃখে তামিলনাড়ুতে চলে গিয়েছিলেন আজকে তারা তামিলনাড়ু থেকে ফিরে আসছেন আমাদের কাছে তিরুপতি থেকে ফিরে আসছেন আমাদের কাছে আমরা তাদের থ্যাংকস জানাই वट एवर यू नीड द कॉपरेशन वट एवर इज पॉर्सविल फ्रॉम द गवर्नमेंट साइड वी हैव द कमिटमेंट टू दीपल ऑल्सो एट द सेम टाइम वी हैव द कमिटमेंट टू द इंडस्ट्री ऑल्सो वी वॉन्ट दैट इंडस्ट्री मस्ट स्माइल आप लोग हंसते रहे काम करते रहे और बेरोजगारी नहीं देश में सबसे बड़ा काम हो तो रोजगारी का काम रोजगारी देने का काम हो आज देश में रिशेशन चल रहा है बहुत सारे इंडस्ट्री बंद हो गया है बहुत सारा ইন্ডাস্ট্রি বন্ধ হাওয়া হয় আজ দেখিয়ে আজ ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি অটো ইন্ডাস্ট্রি কাজ কে হাল হ্যাঁ গাড়ি ভি নে যা যে কাম করতে হয় উকরি ভি চালা গিয়া হয় এ পরিস্থিতি আমারা কাম কি আমাদের সে জাদা ইকোনমিক ইস্যু পে ধ্যান দে আমাদের বেশি থেকে বেশি আজকে অর্থনৈতিক ইস্যুর ওপরে জোর দিতে হবে মনে রাখবেন অর্থনৈতিক স্বাধীনতা না আসলে যতই চেষ্টা করি বড় বড় ভাষণ দেওয়ার আর মিডিয়া কন্ট্রোল করবে কথা বলবার তাতে কিন্তু অ্যাকচুয়াল কিছু হবে না যেটা করতে হবে সেটা হচ্ছে যারা আমার দেশের নিউ জেনারেশান দ্য ইয়াং জেনারেশান নয়া যে যারা নয়া দিশারি হয় যারা আমাদের দেশের গর্ব আমাদের ছাত্র যৌবন ঘরের মা বোনেরা এদের নিয়ে আসতে হবে গ্রামের মানুষকে কর্ম দিশা দেখাতে হবে আর স্মল স্কেল ইন্ডাস্ট্রি হচ্ছে গ্রামের মানুষকে আরও এগিয়ে দেওয়ার জন্য এটা একটা বড় কাজ মেয়েরা কত কাজ করে গয়না তৈরি করা থেকে শুরু করে হোশিয়ারি থেকে শুরু করে ফাউন্ড্রি পার্ক থেকে শুরু করে জুয়েলারি থেকে শুরু করে কি সুন্দর কাজ করে শাড়িতে কত কাজ করে সুন্দর সুন্দর কাজ করে এক একটা এক্সক্লুসিভ শাড়ি অনেক দোকানে দেখবেন এক একটা মহিলা কেনেন এটাও আজকের দিনে তারা পছন্দ করেন কিন্তু সেটা তৈরি করে কিন্তু আমার ঘরেই মা বোনেরা ছেলেরাও অনেক কাজ করে সেলাইয়ের আমরা অনেক সময় একটা ভুল ধারণা করি যে মেয়েরা শুধুমাত্র রান্না করতে পারে ছেলেরা পারে না এটা ঠিক নয় ছেলেরা কিন্তু পৃথিবীর সবচেয়ে ভালো কুকয় এটা কিন্তু মাথায় রাখবেন পারে করতে মেয়েরা যেটা পারে ছেলেরাও পারে ছেলেদের কাজ ছেলেরা করবে মেয়েদের কাজ মেয়েরা করবে মেয়েরাও আজকে পেছিয়ে নেই স্মল স্কেল ইন্ডাস্ট্রিকে যদি এগিয়ে আনতে হয় ছেলেদের এবং মেয়েদের সম্পূর্ণভাবে এবং যারা আপনারা করছেন এই ক্লাস্টারগুলো আপনার স্কিল ওয়ার্কারে অনেক সময় প্রয়োজন আছে আছে কি নেই ধরুন আপনার ইঞ্জিনিয়ারিং সেকশনের লোক নেবেন সেখানে আপনাকে টেকনিক্যাল লোক নিতে হবে আমার সাধারণ লোককেও যেমন দরকার আপনি জড়িবুটির কাজ করবেন তা জড়িবুটি স্কিলের লোক তো নিতে হবে আপনি হসিয়ারি শিল্পের কাজ করবেন হুঁশিয়ারি শিল্প বাংলার থেকে ভালো কে করতে পারে একটু মেটিয়াবুজে গিয়ে দেখে আসুন কিভাবে ওখানকার লোকেরা মেটিয়া মেটিয়াবুজ হুঁশিয়ারি শিল্প কীভাবে গড়ে উঠেছে আমি এখনও মনে করি একটু এক্সপোর্টের ব্যবস্থাটা ভালো করে হলে একটু ইম্পোর্টের ব্যবস্থাটা ভালো করে হলে এই যে ইম্পোর্ট করতে পারছে না আরে আমার এখানে যদি আলু বেশি চাষ হয় আমি কি চাষিকে বলবো তুমি চাষ করবে না আমায় দেখতে হবে আমার প্রয়োজনীয়তা মিট করেও সেই চাষি ভাই তার আলুটা যাতে অন্য জায়গাতেও বিক্রি করতে পারে আমরা তো সাবসিডি দিই কখনো কখনো আমরা ফুয়েল চার্জ থেকে শুরু করে সব কিছুতে ট্রান্সপোর্টেশন খরচা সাবসিডি দিই বাংলায় অনেক আম হলো আগের বছর প্রচুর আম কিন্তু আম তো চিরকাল থাকে না অনলি টু মান্থস মার্কেট মার্কেটিং তো সেখানে আমাকে দেখতে হচ্ছে আমার আমগুলো যাতে নষ্ট না হচ্ছে ম্যাঙ্গো আমাকে আই হ্যাভ টু গিভ দেম সেভ সাবসিডি সো দ্যাট দে ক্যান সেন্ড ইট টু আদার পার্টস অফ দ্য কান্ট্রি অ্যান্ড আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড অলসো এটাই তো বিজনেস আজকে লেদার ইন্ডাস্ট্রি আমরা করব আমার যদি ওখানে একটা এক্সপোর্ট একটা এক্সপোর্ট সেন্টার না হয় তো ওয়্যার দ্য পিপুল উইল গো আমার মনে হয় হাওড়াতেও একটা হওয়া উচিত আমাদের ভাবা উচিত এক্সপোর্ট সেন্টার যেগুলো যেগুলো আমার বিশেষ করে ইন্ডাস্ট্রি সেন্ট্রিক এরিয়া বিভিন্ন যেমন আমি লেদার কমপ্লেক্সে যদি আমার পাঁচ লক্ষ কর্মসংস্থান হয় এত ইন্ডাস্ট্রি আসে তাহলে অফকোর্স দেয়ার উইল বি এক্সপোর্ট সেন্টার সেরকম লাইক দিস হাওড়া অলসো হলদিয়া দিয়া অলসো মানে ওয়েরভার ইজ দ্য পসিবিলিটিজ সেখানে থাকা উচিত বলে আমি মনে করি এবং অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্ট অনেক কাজ করে কিন্তু সব কাজ আমাদের দ্বারা সম্ভব হয় না মানুষকেও ইনভলভ করতে হবে আমি এটা ভেবে দেখতে অমিত দাকে এবং যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তারা ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টকেও যে আমাদের এই সব প্রচুর কর্মসংস্থানে যেখানে সুযোগ আসছে বা অনেক লোক আসছে বা তারা ইনভেস্ট করছে বা উই আর গোয়িং টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর জবস ফর দ্য ফিউচার দে উই মাস্ট সি এ সিঙ্গেল উইন্ডো সিস্টেম হোয়াট উই সে দ্যাট উই ক্লিয়ার এভরিথিং ওই দিনের সিঙ্গেল উইন্ডো যদি আমরা একটা সিঙ্গেল উইন্ডো সিস্টেমে একজনকে নোডাল অফিসার করে চার পাঁচজন সাথে রেখে একটা করে অফিস তৈরি করে দিই হাওড়া জেলা একটা অফিস তৈরি করে দে এতোগুলো দু লক্ষ যদি লোক হয় তো ওদের কোনো প্রবলেম হলে কোথায় গিয়ে ঘুরে বেড়াবে ডিএমএস বিজি ফরেস্ট বা হার্ড ওয়ার্ক

হয়তো অনেক সময় আমাদের ম্যান পাওয়ার থাকে না বিকজ অল আর বিজি আগে তো একটা পুলিশকে শুধু ফুটবল খেলা আর দুর্গা পুজো করলেই হতো আর ঈদ করলেই হতো এখন তো তা নয় সকাল থেকে উঠে ফেক ভিডিও ধরতে হচ্ছে আর ফেক ভিডিওটাকে কমিউনাল কেক করে দিচ্ছে দিয়ে বাস আগে তো আগুন জ্বালিয়ে দিল হাউ টু ক্রস চেক ইট সুতরাং পুলিশের কাজ এখন অনেক বেড়ে গেছে ডিএমদের কাজও অনেক বেড়ে গেছে আগে ডিএমদের কি কাজ ছিল এখন দেখুন খাদ্য সাথী ঠিক মতো যাচ্ছে কিনা না সেটাও দেখতে হচ্ছে সবুজশ্রীর চারাগাছগুলো ছেলেমেয়েরা পাচ্ছে কিনা দেখতে হচ্ছে কন্যাশ্রীর স্কিমটা গেল কিনা দেখতে হচ্ছে বৈতরণীর টাকা পাচ্ছে কিনা দেখতে হচ্ছে সমব্যাচী স্কিমের টাকা পাচ্ছে কিনা দেখতে হচ্ছে সবুজ সাথী সাইকেল পাচ্ছে কিনা দেখতে হচ্ছে দেয়ার আর সো মেনি সুতরাং আমার হাতে যদি পনেরোটা ডিপার্টমেন্ট থাকে ওই পনেরোটা ডিপার্টমেন্টের এক একজনকে দিয়ে আমার একটা মাথা থাকবে যে মাথাটা ওদের সাথে কোয়ার্ডিনেট করে কোনো প্রবলেম হলে করতে হবে এই মেকানিজিমটা আমি মনে করি ফর্ম ডিস্ট্রিক্ট লেভেল হওয়া উচিত যাতে যে কোনো প্রবলেম আমরা সলভ করতে পারি আমি জানি অনেক জায়গায় হয়তো কোনো ব্যাপার নয় একটা ছোট্ট কাজ ল্যান্ডের অনেক সময় আমরা যেমন এখন ইন্টারনাল যেটা আমরা ট্রান্সফার করা ল্যান্ড আমরা একটা মিটিংয়েই করে দিই বেশি দিন টাইম লাগে না স্যাটাস্যাট করে দিই আগেই একটা বসে থাকতো জমিটা ফায়ার ব্রিগেডের না জমিটা পিডাব্লিউডি ব্যাস পড়ে আছে তো পড়ে আছে বছর এরপর বছর যখন এটা আমাদের নলেজে এলো আমরা সঙ্গে সঙ্গে ওটা করে দিলাম যে আমরা নিজেরা নিজেরা ইন্টারনাল ট্রান্সফারের ব্যাপারে টাইম নষ্ট করব না লাইক দিস দেয়ার মেনি স্মল স্মল ওয়ার্কও আছে অনেকে আমি দেখেছি দু তিন টাইপের সিদ্ধান্ত নিতে পারে না বলে এক হচ্ছে সিদ্ধান্ত না নেওয়া সময়ের অপচয় করা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয় দুই হচ্ছে আমি সিদ্ধান্ত নেবো না আর আমার কথা মতো কাজ না করলে আমি করতেও দেবো না এটা আর একটা এক হচ্ছে সঠিক সময়ে সিদ্ধান্ত নেব না দুই হচ্ছে আমার মত না হলে আমি করব না আর তিন হচ্ছে আমার কতটা প্লাস কতটা মাইনাস এটার দরকার নেই আপনি ওখানে আছেন বিকজ আপনাকে ওই কাজটার জন্য রাখা হয়েছে এর জন্য কারো কাছে কিছু এক্সপেক্টেশন করা উচিত নয় যার যে কাজটা আমাদের সময়ের সাথে স্কিম আছে আমাদের কনজিউমার ডিপার্টমেন্টে রাইট টু ওয়ার্ক রাইট টু ইনফরমেশন এবং রাইট টু পাবলিক সার্ভিস যেটা টেন্ডার করা রেন্ডার করা সেগুলো আমাদের আছে কিন্তু অনেকে সেটা আপনারা অ্যাপ্লাই করেন না অ্যাপ্লাই করেন না বলেই যেটা আপনার চার সপ্তাহে পাওয়ার কথা ওটা এক বছর হয়ে যাচ্ছে আপনারা খবরই রাখেন না আপনাদের আমি বলবো এটা খবর রাখুন আমার একটা অফিসারকে আমরা বলে দিচ্ছি সময়ের সাথীর মধ্যে দিয়ে আপনাকে এক মাসের মধ্যে উত্তরটা দিতে হবে যদি কেউ না দেয় তাহলে তো সে সেই আইনের মধ্যে পড়বে কিন্তু সেটা তো তাকে নলেজে থাকা উচিত যে আমার এই স্কিমটা আছে এটা আমায় কাজটা করতে হবে তৎক্ষণাৎ এই জিনিসগুলো অনেক কাজে আমি দেখেছি অন্তরায় হয়ে দাঁড়ায় এই কাজগুলো যাতে অন্তরায় হয়ে না দাঁড়ায় সেই জন্যই আমি মনে করি আমরা অনেক আধুনিক হচ্ছি যেমন তেমনি অনেক প্রবলেমও ক্রিয়েট হচ্ছে নানারকম প্রবলেম নেগেটিভ অ্যাটিটিউড ইজ অলসো এ পয়জনাস অ্যাটিচিউড আমি সেই জন্য মনে করি কাজটা যাতে তাড়াতাড়ি হয় এই মেকানিজিম করতে হবে এই মেকানিজিমটা স্ট্রংলি করতে হবে ফায়ার ব্রিগেডের ব্যাপারে আপনাদের অনেক গ্রিভ্যান্সেস আছে আমি জানি এবং গ্রিভান্সেস আপনাদের যে ভুল সেটাও নয় আমি ফায়ার ব্রিগেডের যারা আছে এখানে চিফ সেক্রেটারি আছে অমিতার অনেকগুলো মিটিং তারা করেছেন অলরেডি অমিত দ্বারা ফায়ার ব্রিগেডের ব্যাপারে যেটা বারবার কথা তো বাড়বেই না উপরন্ত হাউ টু কাট টু সাইজ কী করে সেটাকে একটা মিনিমাম যেটা ইন্ডাস্ট্রিও ক্যান ডাইজেস্টেড এটা করে আপনারা বেশি টাইম না নিয়ে সাত দশ দিনের মধ্যে করে দিন আমি তো চাইছিলাম যেটা এটা আজকেই হয়ে যাক বাট আপনারা আজকে অ্যাসিওরেন্স দিচ্ছেন যে আপনারা এটা করবেন কারণ আমাকে জেলায় চেম্বার অনেক সময় বলেছেন আমি বাড়াবো আবার অনেক বেশি বাড়িয়ে দিচ্ছেন সেটা কমান আমি এইসব বলবো না আপনারা যেটা করবেন রেডি করে আমায় বলবেন কারণ আমি একটা কথা মনে করি যে ফাইনাল না হওয়া পর্যন্ত আমার মুখ দিয়ে আমি হঠাৎ করে বলে গেলাম তারপরে হলো না হবে না কারণ এটা দুটো তিনটে ডিপার্টমেন্টকে বসে সিদ্ধান্ত নিতে হবে এটা আমি রিকোয়েস্ট করবো অমিত দা আপনি ইমিডিয়েট চিফ সেক্রেটারিকে নিয়ে দু তিনটে ডিপার্টমেন্ট অলরেডি চিফ সেক্রেটারি মিটিং করেছেন আপনারা বসে সিদ্ধান্ত নিয়ে এটা ইমিডিয়েট সাত থেকে দশ দিন মধ্যে জানিয়ে দিন এটা আমি চাই আর দুই হচ্ছে আরেকটা ব্যাপার আপনাদের আছে আর কি ব্যাপার আছে অবিদ্যা একটা তো হচ্ছে ফায়ার ব্রিগেড এটা তো জেনুইন প্রবলেম দুই হচ্ছে জমির মার্কেট পাই সেটা হচ্ছে দেখে নিতে হবে আইনটা দেখে আইজিআর রেটে কি ছিল পরে কি হয়েছে যেটা হচ্ছে আইন সম্মত হবে এটাই আপনারা করবেন যাতে বেআইনিভাবে কোনো কিছু না হয় এবং তাতে অন্য কাউকেও বিপদে পড়তে না হয় গভর্নমেন্টকেও বিপদে পড়তে না হয় এটা দেখে নিয়ে চটপট যেটা সলিউশন হবে যেটা সলিউশন দেখুন সলিউশন মানে তো পলিউশন নয় আমি আপনাকে জমি দিয়ে দিলাম একজন গিয়ে চলে গেল কোর্টে ব্যাস আটকে দিল তার মানে কি তাতে হলে হলো না তার মানে সেটা পড়েই থাকলো লাভটা কি সুতরাং দেখুন যে আইন তো যেটা সঠিক ইমিডিয়েট সেটা করে ওদের করে দিয়ে দিন যাতে ওরা